নমস্কার, সুপ্রভাত। আমি ডক্টর পার্থপ্রতিম মণ্ডল পিন্ডিলিপের পক্ষ থেকে মাঝে মাঝে উপস্থিত হই আপনাদের কিছু সামান্য হেলথ টক দেওয়ার জন্য। আজকে একটা ছোট্ট কেস নিয়ে আপনাদের সামনে দেখাতে চাইছি, খুব মানে রেয়ার একটা কেস। একটা পেশেন্ট, 65 বছর বয়সের একটা বয়স্ক পেশেন্ট, যার কানের পাশে একটা বড় টিউমার আস্তে 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 গ্রো করতে থাকে। উনি অনেক জায়গায় দেখিয়েছেন, হোমিওপ্যাথি করিয়েছেন বা অন্য অনেক মেডিকেশান করিয়েছেন, আলটিমেটলি রোগটা ডায়াগনোসিসও হয়নি এবং ট্রিটমেন্টও সম্ভব হয়নি ওনার পক্ষে, হয়তো কিছু ইকোনমিক কন্ডিশন বা অন্য কোনো কারণে। তো দেখুন, ছবিটা দেখুন, এই রকম কিছু ডিজিজ নিয়ে আসে, কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, কানের পাশে একটা বড় টিউমার শিঙের মতো গজাতে থাকে, যেটাকে আমরা বলি পোস্ট অরিকুলার ডারময়েড। এর বেসিক্যাল সুন্দর ট্রিটমেন্ট আছে, নেগলেক্ট না করে যদি ট্রিটমেন্ট করান তাহলে দেখবেন খুব ভালো এটা রেজাল্ট পাওয়া যায় এবং পেশেন্ট তাড়াতাড়ি সুস্থও হয়ে যায়। 7 দিন বা 10 দিনের মধ্যে পেশেন্ট তার নিজের নর্মাল লাইফে ফিরতে পারবেন এবং আপনার হাসি খুশি, আপনার মনে থেকে ক্যান্সার বা ওই জাতীয় রোগের কথা ভুলে যান। এই রকম এই জাতীয় রোগ ক্যান্সার বা অন্য কিছু হয় না, বা হলেও তার আর্লি ট্রিটমেন্ট যদি শুরু করেন তাহলে কিন্তু এটা কমপ্লিটলি কিওর সম্ভব। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের আবার নমস্কার জানাচ্ছি এবং নতুন হেলথ টকে আপনাদের আসার জন্য আবার অনুরোধ জানাচ্ছি। পেন রিলিফের পরের হেলথ টকের জন্যে আপনাকে স্বাগত। আপনার কোনো ভালো লাগলে, কোনো মতামত জানাতে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান এবং আমাদেরকে উৎসাহিত করুন, আর কোনো কোয়েরি থাকলেও আমাদের কমেন্ট বক্সে জানাবেন।